হ্যালো কোডার্স, মোজাম্মেল বলছি লিভিং অন কোডস থেকে। আমাদের প্রজেক্টে এখন আমরা যেটা করব, আমরা আমাদের যেই পাম ডট এক্সএমএল ফাইলটা আছে এখানে আমরা কিছু ডিপেন্ডেন্সিস অ্যাড করব, কারণ আমরা তো আসলে হাইবারনেটকে নিয়ে আসতে চাচ্ছি না। সেখানে একটা ওয়েব মিসিং আছে পাম ডট এক্সএমএল, এটা আমরা অ্যাড করে দিলাম থাকুক। হ্যাঁ, তো আমরা তো হাইবারনেটকে এখানে নিয়ে আসতে চাচ্ছি, আনার জন্য আসলে আমাদের কিছু ডিপেন্ডেন্সিস নিয়ে আসতে হবে। সো আমরা যদি আমাদের ফর্ম ডট এক্সএমএলে চলে যাই, যে যদি আমরা ডিপেন্ডেন্সিসে ক্লিক করি, এখানে আমরা এখন দুটো ডিপেন্ডেন্সি যার আমাদের অ্যাড করতে হবে, একটা হচ্ছে স্প্রিং ওআরএম আর ওটা হচ্ছে হাইবারনেট কোর। তাহলে আমরা এই দুটাকে অ্যাড করার জন্য যেটা করি, আমরা এখানে অ্যাডে ক্লিক করে আমরা বলতে পারি স্প্রিং ওআরএম, এবং এটা আমরা অ্যাড করব স্প্রিংয়ের ফ্রেমওয়ার্ক অর্গ স্প্রিং ফ্রেমওয়ার্ক যেটা আছে এখান থেকে আমরা 3.2 এর লেটেস্টটা করতে পারি, 3.2.11টাই করি, যেহেতু 3.2.11 আমরা এখানে করছি স্প্রিং কোর, স্প্রিং ওআরএম আমরা 11টাই নিলাম, ঠিক আছে। ওটা আমরা অ্যাড করলাম এটাকে, এবং আমাদের আরেকটা লাগবে সেটা হচ্ছে হাইবারনেট। হ্যাঁ, সেটা আমরা হাইবারনেট কোর, এটাও আমরা অর্গ ডট হাইবারনেট থেকে নিব, হাইবারনেট কোর। এবং এইখানে লেটেস্ট ভার্সন তো 4 আছে, আমরা 4 নিব না, আমরা 3-তে চলে যাই। হ্যাঁ, আমরা 4টা নিচ্ছি না, তার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যেহেতু আমরা স্প্রিং 3 ইউজ করছি, এবং স্প্রিং 3 এর সাথে একটা মানে কম্প্যাটিবিলিটি সবচেয়ে ভালো আছে হাইবারনেট 3 এর। হাইবারনেট 4 চাইলে আপনি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে এক্সট্রা কিছু কনফিগার করে নিতে হবে, কিছু চেঞ্জেস আসবে, কিন্তু আমরা ফর টু বি অন দ্য সেফ সাইড আমরা এখন হাইবারনেট 3 ইউজ করব, যেহেতু আমরা স্প্রিং 3.2-তে কাজ করছি। তো আমরা এটা ওকে দিয়ে, আমরা যদি সেভ দিয়ে দিই, আমাদের দেখা যাচ্ছে আমাদের বিল্ডিং ওয়ার্কস্পেস এখানে বলছে, তার মানে প্রজেক্টটা ব্যাকগ্রাউন্ডে আমাদের এই ডিপেন্ডেন্সিসগুলো সে ডাউনলোড করে নিয়ে এসে আমাদের ম্যাভেন ডিপেন্ডেন্সিসে নিয়ে আসবে। আমরা যদি ম্যাভেন ডিপেন্ডেন্সিসটা ওপেন করি, এখানে আমাদের অলরেডি স্প্রিং ওআরএম দেখতে পারার কথা, আমরা দেখি, লেটস চেক দিস আউট স্প্রিং, যদিও সে এখনও ডাউনলোড করছে, সো লেটস ওয়েট ফর ইট। হ্যাঁ, ডাউনলোড করার পর আমাদের এই দুইটা এখানে চলে আসবে, হাইবারনেট তাও চলে আসবে, হাইবারনেট কোর এবং স্প্রিং ওআরএমটাও এখানে চলে আসার কথা। সো লেটস ওয়েট। সো আমাদের প্রজেক্টে আমরা এখন দেখতে পাচ্ছি এই যে স্প্রিং ওআরএম আর হাইবারনেট কোর, এই দুটা কিন্তু যার আমাদের ডিপেন্ডেন্সি চলে আসছে, সো দ্যাট ইজ গুড। তো আমরা আমাদের প্রজেক্টের ডিটেলসে যদি একটু চলে যাই, আমরা গত টিউটোরিয়ালে যেটা বললাম, আমরা কিন্তু আসলে আমাদের প্রজেক্টে দুটা ডেটা সোর্স আছে। হ্যাঁ, একটা ডেটা সোর্স হচ্ছে যেটা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, যেটা আমরা এখানে কনফিগ করেছি এই ডাও কনটেক্সটের ভেতরে। হ্যাঁ, তো এটা তো আসলে আমাদেরকে নিয়ে যায় আসলে আমাদের যেই JNDI আমরা একটা সোর্স ইউজ করছি, সেটা হলো যে JDBC/Spring, এটা আমাদের ডিফাইন করা আছে, আমাদের টমক্যাটের কনটেক্সটে ডিফাইন করা আছে। তো আমরা ইনিশিয়ালি আসলে এটা ইউজ না করে আমরা যেটা করব, আমরা আমাদের টেস্টের মধ্যেও আমরা একটা কনফিগারেশন করে রেখেছিলাম, যেটা হলো ডেটা সোর্স XML। এইখানে আমরা অ্যাপাচি কমন্সের DBCP একটা বেসিক ডেটা সোর্স ইউজ করছি। তো আগে আমরা আমাদের টেস্টের যেই ডেটা সোর্স আছে এটাকে আমরা আসলে হাইবারনেট ইউজ করার জন্য আমরা কনফিগারেশন করব। তো সেটা করার আগে একবার চেক করে দেখি আমাদের যেই নতুন দুটো ডিপেন্ডেন্সি আমরা অ্যাড করলাম, ওই দুটো ডিপেন্ডেন্সি ঠিকমতো কাজ করছে কি না সেটা চেক করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা আমাদের প্রজেক্টের টেস্টটা একবার রান করে দেখতে পারি। যদি আমাদের টেস্টটা সাকসেসফুলি রান করে, তার মানে আমাদের কোনো ডিপেন্ডেন্সি এরর নাই। এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে সে কিন্তু সোর্সেস আর জাভা ডক ডাউনলোড করছে, সেটার কারণে আমাদের রানটা সে চাইলে পজ করে দিতে পারে। দেখি এটা আসলে রান করে কি না, নাহলে আরেকটু ওয়েট করতে হবে। আমরা যে ইউনিট টেস্ট দিলাম, এবং দেখা যাচ্ছে আমার টেস্ট কেসেসগুলো রান করছে এবং আমার কিন্তু সব গ্রিন আসছে। সো দ্যাট মিন্স আমার ডিপেন্ডেন্সি হায়ারার্কিতে কোনো সমস্যা নাই সোফার, সো দ্যাটস গুড। তো আমাদের এই ডেটা সোর্স যেটা আছে এটা তো আমাদের টেস্টগুলোর জন্য, এখানে আমরা একটা নতুন বিন ইনসার্ট করি এখন। হ্যাঁ, আমরা যেটা করি যে আমাদের আমরা যদি বিনসের ভেতর যে আমরা যদি নিউ বিন দেই, এখানে আমরা আইডি যেটা দিব সেটা হবে সেশন ফ্যাক্টরি। এটা আসলে এই নামটা দেওয়ার কারণ হচ্ছে স্প্রিং এই নামে এটাকে চিনবে, এবং আমরা এইটার ক্লাসটাকে দিব, এটাও একটা ক্লাস যেটা হবে অ্যানোটেশন সেশন, কন্ট্রোল স্পেস যদি দেই অ্যানোটেশন সেশন ফ্যাক্টরি বিন।
সো এটা হাইবারনেট 3 এর একটা ইনস্ট্যান্স হবে, অ্যানোটেশন সেশন ফ্যাক্টরি বিন ইনস্ট্যান্স। আমরা যদি হাইবারনেট 4 ইউজ করতাম তাহলে এখানে মোস্ট লাইকলি লোকাল সেশন ফ্যাক্টরি বিন ইউজ করতে হতো, যেহেতু হাইবারনেট 3 ইউজ করছি আমাদের এইটা ইউজ করতে হবে। এইটা দিয়ে আমরা এখানে ফিনিশ দিয়ে দিতে পারি। আমরা যদি আমাদের সোর্সে চলে যাই, চলে যেয়ে আমরা একটা কাজ করব, সেটা হলো আমাদের এখানে যে বিনসের ডেভ কনফিগারেশনটা আছে এইটার ভেতরে আমরা এটাকে নিয়ে যাই, কন্ট্রোল শিফট এফ দিয়ে ফরম্যাট করে নিই। সো দ্যাট লুকস গুড, আমাদের কনফিগারেশনগুলো এই প্রোফাইলের ভেতরে রইল। তো আমাদের এখানে আমরা যখন হাইবারনেটটা ইউজ করছি, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এখানে হাইবারনেটের অ্যানোটেশন বেসড কনফিগারেশনটা ইউজ করব। হাইবারনেট কিন্তু XML বেসড কনফিগারেশনও সাপোর্ট করে, কিন্তু যেহেতু আমরা চাচ্ছি যে আপনারা ডাউন দ্য রোড স্প্রিং 4 শিখবেন, হাইবারনেট 4 শিখবেন, সো এখন থেকে অ্যানোটেশন বেসড কনফিগারেশনটা শিখলে আপনার জন্য সুবিধা হবে, কেননা দ্যাটস দ্য মডার্ন ওয়ে টু ডু ইট। তো আমরা এখানে এই কারণেই অ্যানোটেশন সেশন ফ্যাক্টরি বিনটা এখানে আমরা নিয়ে আসলাম। এখন যেটা করব, এটার ভিতরে আমাদের কিছু প্রপার্টিস সেট করে দিতে হবে। সবার আগে আমরা বিনসে চলে যাই এবং আমাদের বিনসের ভেতরে আমরা যে সেশন ফ্যাক্টরিটা তৈরি করলাম এইখানে রাইট ক্লিক করে আমরা ইনসার্ট প্রপার্টি এলিমেন্ট দিই। তো প্রপার্টি এলিমেন্টের একটা প্রপার্টি আমাদেরকে দিতে হবে ডেটা সোর্স। কন্ট্রোল স্পেস দিলে ডেটা সোর্সটা চলে আসছে, এটা রেফারেন্সও আমরা দিব ডেটা সোর্স, যেটা আমাদের ডেটা সোর্স অলরেডি এখানে ডিফাইন করা আছে। আমরা যদি সোর্সে চলে যাই, এখন আমরা দেখতে পাব যে আমাদের এখানে সেশন ফ্যাক্টরির একটা প্রপার্টি ডেটা সোর্স আছে, যেটা রেফারেন্স এলিমেন্ট হচ্ছে ডেটা সোর্স। এই রেফারেন্সটা কিন্তু আমাদের এই রেফারেন্সে ডেটা সোর্সটাকেই ডিফাইন মানে রেফার করছে, যেটা হলো এই ডেটা সোর্সটা, যেটা আমরা কমন্স DBCP ইউজ করে করছি আমাদের এই টেস্টিং টেস্টের জন্য, যতগুলো টেস্ট আমাদের আছে। তো আরেক কিছু প্রপার্টি আমাদের এখানে নিয়ে আসতে হবে। আমরা আবার আমাদের সেশন ফ্যাক্টরিতে রাইট ক্লিক করে বিনস থেকে ইনসার্ট প্রপার্টি দেই। হ্যাঁ, তো এইখানে আমরা নেক্সট যে প্রপার্টিটা সেট করব সেটা হচ্ছে আমাদের আসলে হাইবারনেট প্রপার্টিজ একটা প্রপার্টি। আমরা কন্ট্রোল স্পেস দিলে যে হাইবারনেট প্রপার্টিস চলে আসবে, এবং এই প্রপার্টিসটা কিন্তু একটা লিস্ট ভ্যালু নয়, এটা অনেকটা প্রপসের মতো, যে প্রপার্টিস ফাইলগুলোর মতো। আমরা এইখানে যে আমরা ইনসার্ট প্রপস এলিমেন্ট দিতে পারি, এবং এখানে আমরা একটা ইনসার্ট প্রপ এলিমেন্ট যদি অ্যাড করি, তো আমরা একটা কী অ্যাড করব, সেটা হলো হাইবারনেট ডায়ালেক্ট DIALECT, এটাকে আমরা সেভ করি। হ্যাঁ, আমরা যদি এখন সোর্সে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সেশন ফ্যাক্টরি যে বিনটা আমরা তৈরি করছি তার ভেতরে ডেটা সোর্সটা তো আমরা বললাম প্রপার্টি, এবং আমরা হাইবারনেট প্রপার্টিজের মধ্যে হাইবারনেট ডায়ালেক্ট বললাম। তো আমরা তো MySQL 5 ইউজ করছি, তাই না? তো MySQL 5 এর জন্য আমাদের এখানে ডায়ালেক্ট ক্লাসটা বলে দিতে হবে। সেটা আসলে আমাদের, আমরা যদি আমাদের হাইবারনেট করে চলে যাই, লেটস ফাইন্ড ইট আউট, হাইবারনেট যেই আমরা কোডটা আছে, হাইবারনেট কোর, মোস্ট লাইকলি এখানে একটা ডায়ালেক্ট প্যাকেজ থাকার কথা, এই যে ডায়ালেক্ট। হ্যাঁ, এখানে MySQL 5 এর একটা ক্লাস থাকার কথা, MySQL 5 ডায়ালেক্ট। এটাকে আমরা রাইট ক্লিক করে কপি কোয়ালিফাইড নেম করে নিয়ে আসি, এবং ডেটা সোর্সে যে আমরা এখানে পেস্ট করে দেই। ডট ক্লাসটা আমরা এখানে রাখবো না, তাহলে আমরা এখন হাইবারনেটকে বলে দিলাম যে সে তার SQL কোয়েরি জেনারেট করার সময় MySQL 5 ডায়ালেক্টটা ইউজ করবে। তো আমরা তো আসলে এখানে সেশন ফ্যাক্টরিটা নিয়ে আসলাম একটা বিন। এখন যদি আমরা এটাকে ইউজ করতে চাই আমাদের ইউজার ডাওয়ে, হ্যাঁ, ইউজার ডাওয়ের ভেতরে আমরা যদি সেশন ফ্যাক্টরিটা ইউজ করতে চাই, আমরা যেটা করতে পারি, আমরা একটা এখানে প্রাইভেট সেশন ফ্যাক্টরি বলতে পারি আউটডট হাইবারনেটের, এবং এটাকে আমরা অটোওয়ার্ড করে দিই, তাহলে আমাদের ওই বিনটা এখানে চলে আসলো। হ্যাঁ, তো এখন আমরা যদি আমাদের ফর এক্সাম্পল যে কোনো একটা মেথডের আমরা চেঞ্জ নিয়ে আসতে চাই, ফর এক্সাম্পল এখানে যেটা আছে যে গেট অল ইউজার্স, এখানে যদি আমরা এটাকে হাইবারনেট ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এই সেশন ফ্যাক্টরিটা যেটা আনলাম, এটা তো হাইবারনেটের সেশন ফ্যাক্টরি, এটার কারেন্ট সেশন নিয়ে আমরা কাজ করতে পারি। এটা অনেকটা JDBC টেমপ্লেটের রিপ্লেসমেন্টের মতো। JDBCতে আমরা যেমন টেমপ্লেট ইউজ করতাম, সেই রকম সেশন ফ্যাক্টরি এখানে আমরা ইউজ করতে পারি। তো এটার একটা কনভিনিয়েন্স মেথড আমরা একটা তৈরি করে নিই, সেটা আমাদের জন্য সুবিধা হবে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে একটা মেথড এখানে তৈরি করে নিলাম পাবলিক সেশন, এবং এটার নাম দিলাম
session এবং এটা রিটার্ন করবে return session factory dot get current session ঠিক আছে আমরা ওটাকে ইম্পোর্ট করে নেই এটা হচ্ছে org hibernate session ঠিক আছে তো আমরা এখন এখানে এসে ইউজারে এসে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এখানে বলে দিতে পারি আমরা আগে এটাকে কমেন্ট আউট করে দেই এই তিনটাকে দুটাকে আমরা যদি কমেন্ট আউট করে দেই ঠিক আছে আমরা এখানে বলি ফর রিটার্ন সেশন ডট CREAT ক্রিয়েট কোয়েরি এবং কোয়েরিটা এখানে আমরা লিখব HQL Hibernate query language লিখবো আমরা from user যদি বলি এই ইউজারটা হচ্ছে কিন্তু আমাদের ইউজার বিনকে মেইন করছে এবং ইউজার from user দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম list সো আমাদের একটা list রিটার্ন করার কথা এই জায়গাতে এবং এখানে একটা ওয়ার্নিং আসছে যেটা বলছে যে আমরা এখানে কনভার্সন করছি ওটা আনচেকড তো আমরা জানি যে এটা ইউজারেরই আসলে বিন এখানে দিবে সো এখানে আমরা এটা সাপ্রেস করে দিতে পারি suppress warnings দিয়ে আমরা এখানে unchecked তো এটা অ্যাড করে দিলাম আমরা চাচ্ছি না এখন unchecked এর এররটা এখানে থাকুক এটা সমস্যা নাই ফর দিস সিম্পল কেস তো আমরা যদি এটাকে রান করতে যাই আমাদের একটা এরর দেওয়ার কথা কারণ আমাদের এখন পর্যন্ত হাইবারনেট কিন্তু ফুললি আমরা কনফিগার করিনি তো আমরা যেটা বললাম যে একটা এরর তো পাবো আমরা আগে দেখি এররটা কি দেয় হ্যাঁ আমরা যদি আমাদের টেস্টটা এখন রান করতে যাই আমাদের যেই টেস্ট প্যাকেজটা আছে এটাকে যদি আমরা রান অ্যাজ যে ইউনিট টেস্ট করি দেখা যাবে আমাদের এখানে এরর আসবে হ্যাঁ তো এররটা কি আসছে আমরা দেখি এররটা যেটা বলছে হাইবারনেট সেশন বাউন্ড টু থ্রেড কনফিগারেশন ডাজ নট অ্যালাউ ক্রিয়েশন অফ নন ট্রানজ্যাকশনাল ওয়ান হিয়ার এটা হাইবারনেটের এই কাজ করার জন্য আমাদেরকে আসলে ট্রানজ্যাকশনাল করে নিয়ে আসতে হবে আমাদের কনফিগারেশনকে মোস্ট লাইকলি এটা নন ট্রানজ্যাকশনাল ওয়েতেও করা যায় বাট আমরা ফর দ্য সেক অফ সিম্পলিসিটি এখন ট্রানজ্যাকশন এখানে নিয়ে আসি সেটা নিয়ে আসার জন্য আমরা যেটা দেখব আমাদের ডাও কনটেক্সটের ভেতরে আমরা কিন্তু ট্রানজ্যাকশনের একটা প্রপার্টি এখানে ডিফাইন করেছি তাই না এই যে বিন আইডি ট্রানজ্যাকশন ম্যানেজার এবং আমরা অ্যানোটেশন ড্রিভেন ট্রানজ্যাকশন এখানে আমরা নিয়ে আসছিলাম এটাকে আমরা এটা তো আমাদের ওয়েব অ্যাপের জন্য আমাদের ডেটাবেজের ডেটা সোর্সের কনফিগারেশন তো এখান থেকে আমরা এই ট্রানজ্যাকশন ম্যানেজারটা কপি করে নিয়ে আসি আমাদের ডেটা সোর্স যেটা হলো আমাদের টেস্টের জন্য সো এখানে নিয়ে এসে আমরা এই বিনসের মধ্যে আমরা ওটাকে পেস্ট করে দিই পেস্ট করে দিয়ে একবার ফরম্যাট করে নেই কন্ট্রোল শিফট এফ দিয়ে তো আমাদের ট্রানজ্যাকশন ম্যানেজার এখানে চলে আসলো এখানে আমরা অ্যানোটেশন ডিভেন ট্রানজ্যাকশন বলে দিচ্ছি এখানে লাল হয়ে আছে তার একটা রিজন হচ্ছে আমরা তো আমাদের নেম স্পেসে ট্রানজ্যাকশনটা আনিনি আমরা টিএক্সটা নেম স্পেসে নিয়ে আসি এবং তখন আমাদের সোর্সে যদি আবার যাই তাহলে আমাদের ওটা চলে গেল এবং এটা করার সাথে সাথে আমাদের আর একটা কাজ করতে হবে আমরা যেই ইউজার্স ডাওয়ে যে কাজ করছি আমরা এখানে ইউজার্স ডাওকে পুরো ক্লাসটাকে আমরা ট্রানজ্যাকশনাল বলে দিব অ্যাড ট্রানজ্যাকশনাল ঠিক আছে সো তার মানে এই পুরো ক্লাসের যতগুলো মেথড আছে সবগুলোই আমাদের ট্রানজ্যাকশনাল প্রপার্টি হয়ে গেল এখন যদি আমরা আমাদের এটাকে রান করি তখন একটা ডিফারেন্ট এরর দেওয়ার কথা লেট আস ট্রাই ইট আউট আমরা আরেকবার রিটার্ন টেস্ট করি তখন দেখা যাবে যে আরেকটা এরর দেওয়ার কথা এবং দ্যাটস ইউজার ইজ নট ম্যাপ ফ্রম ইউজার সো এই এররটার জন্য আমরা আসলে ওয়েট করেছিলাম আমরা আমাদের ইউজারকে এখন ম্যাপ করতে হবে তো আমাদের হাইবারনেটকে বোঝানোর জন্য ইউজার যে ম্যাপ করা নাই সেটা হাইবারনেট কীভাবে বুঝবে তাই না এখানে তো ফ্রম ইউজার বলছি সেটার জন্য আমরা যেটা করতে পারি আমরা আমাদের ইউজার বিনে চলে যাই ইউজার ডট জাভা যে ইউজার বিন এবং এই ইউজার বিনের ওপরে আমরা আসলে এখানে বলে দিতে পারি যে এইটা একটা এনটিটি এবং এনটিটিতে আমরা নিব আসলে জাভা এক্স পারসিস্টেন্সের এনটিটি এখানে কিন্তু আমরা অর্গ হাইবারনেট অ্যানোটেশনের এনটিটিটা নিব না এটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ এটা আমরা বলে দিলাম তো এখন তাহলে হাইবারনেট বুঝবে যে এটা একটা এনটিটি এবং এটা একটা ডেটাবেজের জন্য সে ইউজ করবে ডেটাবেজ থেকে ডেটা পড়ার জন্য এবং ডেটা সেভ করার জন্য এবং আরেকটা বলে দিতে হবে যে এই ইউজার ক্লাসটা আসলে আমাদের কোন টেবিলটাকে ম্যাপ করছে তো ওই টেবিলটার যদি আমরা নামটা দেখে আসি আমাদের তো টেবিলের নাম হচ্ছে ইউজার্স উইথ অল স্মল লেটার্স তাহলে আমরা এখানে বলে দিতে পারি ডিরেক্টলি আমরা টেবিল বলে দিলাম এবং টেবিলটাও জাভা এক্স পারসিস্টেন্সের ভেতরে হবে এটার ভেতরে আমরা দিব নেম
এবং নেম ইকুয়াল টু আমাদের ইউজার্স, ঠিক আছে? তো এটা ছাড়াও আরেকটা জিনিস বলতে হবে, আমাদের টেবিলে প্রাইমারি কি কোনটা, ইউজার্সের মধ্যে প্রাইমারি কি হচ্ছে এখানে ইউজার নেম। সো আমরা আমাদের ইউজার নেম যেটা আছে, ইউজার নেমের এখানে যে আমরা বলে দিতে পারি অ্যাট আইডি, হ্যাঁ অ্যাট আইডি যদি বলে দিই তাহলে আমাদের এই ইউজার নেমটা প্রাইমারি কি হয়ে গেল। এখন আরেকটা জিনিস খেয়াল রাখা দরকার যে কলাম নেমগুলো আসলে কীভাবে ম্যাপ করবে। এখানে তো আমাদের কলাম নেমগুলো আছে ইউজার নেম, পাসওয়ার্ড, অথরিটি নেম, ইমেল। বাই ডিফল্ট যদি আমাদের কলাম নেমগুলো এবং আমাদের ক্লাসের এই প্রপার্টি নেমগুলো যদি সেম থাকে তাহলে আমাদের এক্সপ্লিসিটলি ম্যাপিংটা বলে দেওয়া লাগে না। আমাদের এই কেসে কিন্তু এটা সবগুলো সেম আছে, তারপরেও জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখানে দেখাচ্ছি যে যদি কোনো কারণে ডিফারেন্ট থাকতো সেক্ষেত্রে আপনারা এখানে বলে দিতে পারতেন কলাম দিয়ে এবং তার ভেতরে আবারও একইভাবে নেম, ইউজার নেম। তো এটা আমি জাস্ট একটার জন্য করছি, অন্যগুলো যেহেতু সেম নামই আছে আমি আর ওগুলোর জন্য করছি না এখন। তো আমাদের তো ইউজার বিনটা এখানে কনফিগার হয়ে গেল। তো ইউজার বিনটা আমাদের কোথায় আছে? হ্যাঁ, আমাদের ইউজার বিনটা তো আছে আসলে আমাদের এই, আমরা যদি চলে যাই ওপরে, আমাদের এখানে ওয়েব ডট DAO, তাই না? তো আমাদের এই প্যাকেজটার ভেতরে যে বিন আছে এই জিনিসটা আমাদের হাইবারনেটকে বলতে হবে। আমরা এখানে কপি কোয়ালিফাইড নেম করি আমাদের এইটার, এই প্যাকেজটার, এবং আমরা চলে যাই আমাদের ডেটা সোর্স XML-এ। ডেটা সোর্স XML-এর ভেতরে আমরা যদি বিনসের ভেতরে সেশন ফ্যাক্টরি যেটা আছে এখানে আমরা আরেকটা প্রপার্টি ইনসার্ট করব, ইনসার্ট প্রপার্টি, এবং এই প্রপার্টিটার আমরা এখন নাম দিব প্যাকেজেস টু স্ক্যান। এবং এইটার প্যাকেজেস টু স্ক্যানের ভেতরে আমরা একটা লিস্ট অ্যাড করে দেই, বিনস ইনসার্ট লিস্ট, এবং সেটার ভেতরে একটা ভ্যালু অ্যাড করব, বিনস ইনসার্ট ভ্যালু, ঠিক আছে? এবং সোর্সে যদি আমরা এখন চলে যাই এবং সোর্সে যে আমরা এখানে ভ্যালুর ভেতরে আমরা ওইটা পেস্ট করে দেব যে আমাদের এই প্যাকেজের ভেতরে যে এন্টিটিগুলো আছে সেগুলো তুমি স্ক্যান করো। এখন মোটামুটি আমাদের কনফিগারেশন কিন্তু রেডি। সো এখন যদি আমরা আমাদের টেস্টটা রান করি, লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড অ্যান্ড গো টু রান অ্যাজ যে ইউনিট টেস্ট, এবং হোপফুলি আমার এটা এরর ছাড়া কাজ করবে, উইচ ইজ নাইস। আমাদের সব টেস্ট কিন্তু কাজ করেছে, এবং আমরা যদি আমাদের টোটাল ফ্লোটা আমরা যদি দেখি, আমাদের এখানে আমরা যেইভাবে আমরা কনফিগার করলাম এবং আমাদের ইউজার ডাও যেটা আছে সেখানে আমরা আমাদের JDBC কোয়েরির বদলে আমরা এখানে একটা হাইবারনেট কোয়েরি বা HQL ইউজ করলাম। তো ফিউচার টিউটোরিয়ালগুলোতে আমরা আস্তে আস্তে আমাদের এখানে যত কোয়েরি আছে, ইউজার্স ডাও এবং নোটিসেস ডাও, এগুলো আমরা চেঞ্জ করে হাইবারনেট কোয়েরি ল্যাঙ্গুয়েজে নিয়ে আসবো, এবং আপনারা দেখবেন যে আমাদের কোয়েরিগুলো অনেক অনেক বেশি সিম্পল হয়ে যাবে এবং ভুল করার প্রবণতা আমাদের অনেক কমে যাবে। SQL কোয়েরিতে আমরা যদি ভুল করতে পারি, দেখা যায় যেহেতু আমরা ডিরেক্টলি অনেকেই ডেটাবেজের কোয়েরি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একদম ডিটেলড আইডিয়া নেই, তাদের জন্য এভাবে কিন্তু HQL ইউজ করলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যায়। সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।